राशि আমি বিচ্ছুকে তুমি আমার কাছে এনে দিতে পারো না? তুমি হয়তো আমাকে খুব স্বার্থপর ভাবছো, তাই না? এই সময় উজ্জ্বলকে যখন পাওয়া যাচ্ছে না, তখন আমি শুধু তোমাকে আমার সন্তানের কথাই বলে যাচ্ছি। এভাবে কেন বলছো পিসিমণি? মা কি তার সন্তানকে কখনো ভুলতে পারে? আমি জানতাম রাশি তুমি ঠিক আমাকে বুঝবে। আসলে এতদিন ধরে তোমাকে দেখছি তো, তুমি এত সুন্দর করে সব দিক সামলাও, তাই আমার বিশ্বাস তুমি ঠিক আমার বিচ্ছুর একটা না একটা খবর এনে দিতে পারবে। আমি চেষ্টা করব তোমার ছেলের খোঁজ এনে দেওয়ার। অভি, উজ্জ্বল এদের হয়তো আমি ঠিক খুঁজে পেয়ে যাব, কিন্তু একটা মৃত মানুষের খবর আমি আমি তোমাকে কি করে এনে দেব? জানো রাশি, আজকে তোমাকে আমার মন খুলে কথাটা বলতে পেরে না খুব শান্তি লাগছে। তোমার ছেলেকে তোমার কোলে ফিরিয়ে দেওয়ার সাধ্য যে আমার নেই পিসিমণি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এবার বুঝবি বেশি বাড়াবাড়ি করলে তার ফলটা কি হয়। দেখ, লুকিয়ে লুকিয়ে মামের কথা শোনা দায়িত্ব? কার থেকে এত সাহস পাস তুই? হ্যাঁ, কে তো এত সাহস দেয়? ওই রাশি, ওই ছেড়ে দে, তোকে দেবই। তার আগে তোকে তোর মায়ের কাছে পাঠাতেই হবে। ডানা গজালে সেটাকে কি করে ছাঁকতে হয় সেটা কিন্তু রিক খুব ভালো করে জানে। চুপ, চুপচাপ এখানেই পড়ে থাকবি, এটাই তোর জায়গা। বাবাকে ছেড়ে দে, বাবাকে মারিস না, আমাকে মারিস। ভয় পাচ্ছিস কেন? তোকে তো আমি একা মারবো না। আজকে তোর সঙ্গে তোর ওই রাশি আর উজিও। তাহলে তুই খা, রাশিকেও আজকে মারবো আর উজ্জ্বলকেও মারবো। Thank you.
সামলে রাখছো তুমি, সত্যি অন্যরকম রাশি। আর ওরাও সেই জন্য ভক্তি বলতে একেবারে অজ্ঞান। আমার জীবনে ভালোবাসা পাওয়াটা অত সহজ ছিল না পিসিমা, তাই তো যেখানে যেখানে একটু স্নেহ ভালোবাসা পাই সেখানে যারা থাকে তাদের সবাইকে আপন করে নি। অবশ্য পরে হারানোর ভয়টাও থাকে। সে ভয় তো আমারও রাশি, আমিও তো ভয় পাই। জানো এই অভি হিয়া এরা তো তবু আমার চোখের সামনে আছে, কিন্তু আমার বীর্যটাকে আমি কতদিন দেখিনি জানো। মাঝে মাঝে আমার মনে হয় আমার ছেলেটাকে আমি হারিয়ে ফেলিনি তো। কিছু পেতে গেলে বোধ হয় কিছু হারাতে হয়। আমি ছোট থেকে দেখে আসছি, যখনই মনে হয়েছে যে এই তো এই তো আমি আমি এটা পেয়ে গেলাম, ঠিক পরক্ষণেই সেটাকে আমি হারিয়ে ফেলি। তুমি তুমি হঠাৎ এসব বলছো কেন রাশি? আমি আমি আমার জীবন থেকে বলছি। আমার ভাই মৃন্ময়, বন্ধু দেব, উজ্জ্বলের মা বাবা সবাইকে হারিয়েছি। ওদের সবাইকে হারিয়ে আমি কিন্তু আমার মনটাকে পাথর করে রাখিনি। আমি আমি আবার নতুন জীবন শুরু করেছি। আর এখন অভি, হিয়া, ময়না, তুমি, তোমরা সবাই আমার পরিবার। তোমাদের জন্য আমি আমি সব কিছু করতে পারি। আমি আশীর্বাদ করি মা, তুমি সফল হও। তুমি যেমন সবার কথা ভাবো আমার বিচ্ছুটার কথা তুমি ভাববে, এটা আমি জানতাম। পিসিমণি, পিসিমণি, তোমার মতো মানুষের জন্য আমি যত দূর সম্ভব তত দূরই করব, কিন্তু যে মানুষটা নেই তাকে আমি তাকে আমি তোমার কাছে কি করে ফিরিয়ে এনে দেব বলতো? কি হলো রাশি, চুপ করে আছো যে, কিছু বলবে না? সব সময় সত্যিটা সামনে না আসাই বোধ হয় ভালো। হঠাৎ এই কথা বলছো কেন? জীবন থেকে শিখেছি, এখন আরো বেশি করে বুঝতে পারছি সত্যের পথ কতটা কঠিন। তোমার কথা আমি বুঝতে পারছি না রাশি, কি কি বলতে চাইছো তুমি? তুমি তুমি কি আমার বিচ্ছুর কোনো খবর জানো? বলো না, বলো, আমার বিচ্ছুর কোনো খবর জানো তুমি? রাশি চুপ করে থাকো না, বলো বলো। হে ভগবান, তুমি কেন আমার পরীক্ষা নিচ্ছ এভাবে? কোটানোর পালা শেষ, খুব তাড়াতাড়ি সবাইকে নিয়ে এখান থেকে সরে পড়তে হবে, না হলে একি দরজাটা খোলা কেন? তালাটা এইভাবে, তবে কি সিদ্ধার্থ? রক্ত
রিক 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 কথা বল রিক 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 রক্ত রিক রিক কথা বল রিক রিক দিদি রিককে এভাবে ওর কি হয়েছে রিক না না রিককে সুস্থ করতেই হবে আমি ওর কিচ্ছু হতে দেবো না রিক রিক দিদি কি হয়েছে রিকে না আমি জানি না 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 রিক রিক সিদ্ধার্থ গেল কোথায় আমি কিছু কিছু করিনি সিদ্ধার্থ কোথায় গেছে রিককে কে মেরেছে আমি মানিনি ছোটমা আমি মানিনি বিশ্বাস কর ছোটমা তুই সব জানিস আমি জানি না রিককে কে মেরেছে আমি মানিনি বল কে মেরেছে আমি মানিনি সিদ্ধান্ত কোথায় গেছে বল আমি জানি না বল সিদ্ধান্ত সব জানিস বল বল রিককে কে মেরেছে আমি ভালো কথা বলছি আমি তোকে মেরে ফেলে দেবো বল তুই কোথায় গেছে তোর বাবাকে ছাড়লে যে আমার চলবে না তোর বাবাকে যে আমাকে মারতেই হবে দাদাভাইয়ের খবর এতদিন বাদে পেলাম কিন্তু কিন্তু দাদাভাইয়ের সাথে দেখা হলো না ওই শীর্ষা ভাদুরী দাদাভাইকে কিছু করার আগে আমাকে দাদাভাইকে খুঁজে বার করতেই হবে আমি আমি বরং রাশির সঙ্গে একবার কথা বলি ও কি ভাবছে সেটা দেখি তারপরে দুজনে মিলে প্ল্যান করে একটা একটা কিছু করব দাদাভাই তুমি কোথায় ছিল তখন আমি বাইরে উনি কোথায় মানে দাদাভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না বর্দা ভাই ওবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাল রাত থেকে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলছো কি মনা খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ দাদাভাই কাল আমি গেছিলাম তোমাদের জানাতে কিন্তু তোমরা কেউ ঘরে ছিলে না পিসিমনির ঘরে আমাদের দুজনকে বললো সারা বাড়িটা খুঁজে দেখতে ঠিকই বলেছে কিন্তু তোমরা কি সারা বাড়িটা সব জায়গায় খুঁজে দেখেছো হ্যাঁ আমরা পিসিমনির ঘর বাগান কোথাও নেই কোথাও নেই শিবনের ঘর বাগান তার মানে আচ্ছা ওদিকটা একটু দেখো না ওদিকটা তো খোঁজা নেই ওদিকটা একটু দেখো একটু দেখো ময়না যাও আমি বাকি আমি আবার চেক করছি বাড়ির প্রতি ময়না চলো কিচ্ছু হবে না কি বলছো তুমি আমাকে ঠিক করে বলো রিকের কি হয়েছে আমাকে বলো তুমি সত্যিটা লুকিও না আচ্ছা দেখো রিকের কন্ডিশন খুব সিরিয়াস ও এখনো নার্সিং হোমে নার্সিং হোমে তোমাদের যেটা করতে বলেছে সেটা করনি আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই গুছিয়ে কিন্তু এখান থেকে সরে পড়তে হবে বুঝতে পেরেছো কিন্তু দিদি ভাই রিক রিক আমার প্রায়োরিটি নয় এখন রিককে নিয়ে আমি পরে ভাববো আপাতত তোমরা এখান থেকে যাও যাও
চলো ঘরে চলো ঘরে চলো, আমি দেখছি, চলো চলো। ওই ওই ভদ্রমহিলা রিককে নিয়ে এত বারেট কেন? আচ্ছা, এর আগে এতটা ভেঙে পড়তে তো ওনাকে দেখিনি। কিছু একটা গন্ডগোল তো আছে। অভির ব্যাপারটা তো না না, আগে আগে অভিকে খুঁজতে হবে। মা কোনোদিনই আমাকে মেনে নিতে পারেননি। তারপর আস্তে আস্তে যখন সবকিছু ঠিক হচ্ছিল তখন মাই আর রইলেন না। হঠাৎ কি করে যে সব ঘটে গেল? সত্যি একটা ব্লাস্টে তোমাদের পুরো জীবনটা ওলট পালট হয়ে গেল। শুধু আমার জীবন নয় পিসিমণি, এই ব্লাস্টে আরো অনেকের অনেক ক্ষতি হয়েছিল। মানে এই খেলাটা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছিল। দাদা ভাই মানে উজ্জ্বলের দাদা সিদ্ধার্থদা হঠাৎ ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর জানতে পারলাম দাদা ভাইকে কিডন্যাপ করা হয়েছে। তার কয়েকদিন পর দাদা ভাইয়ের একটা থেতলানো বডি রয় ম্যানশনে এলো। খুন করার আগে নিদারুণ অত্যাচার করা হয়েছিল তার উপর। এটা হতে পারে না। এবং খুন করেও ভয়াবহভাবে থেতলে দেওয়া হয়েছে তার মুখ। তারও বেশ কয়েকদিন পরে দাদা ভাইয়ের নাম করে একজন রয় ম্যানশনে এলেন, যার সাথে দাদা ভাইয়ের চেহারার কোনো মিল ছিল না। কিন্তু তার যুক্তি অনুযায়ী প্লাস্টিক সার্জারি করার ফলে নাকি তার চেহারা এরকম চেঞ্জ এসেছিল। আমি বুঝতে পেরেছি দাসী, তোমাদেরকে ঠকানো হয়েছিল। শুধু আমাদের নয় পিসিমণি, তোমাকেও ঠকানো হয়েছিল। আমাকে ঠকানো কি বলছো তুমি রাশি? এর সঙ্গে আমার সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে দাদা ভাই। সেজে যে রয় ম্যানশনে এসেছিল তার রয় ম্যানশনে আসার পর থেকে অনেক কিছু বদলে গেল। রয় ম্যানশনের নিলাম, দেবের মৃত্যু, আর শেষে ওই রয় ম্যানশনের ব্লাস্ট। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না রাজে, এই সব কিছুর সঙ্গে আমার যোগাযোগটা কোথায়? কি হলো বলো রাশি, চুপ করে আছো কেন বলো? পিসমণি, যে দাদা ভাই সেজে রয় ম্যানশনে ছিল সে আর কেউ নয়, তোমার ছেলে বিচ্ছু। কি তোমার কোনো ভুল হচ্ছে না? সে বিচ্ছু কেন রয় ম্যানশনে যাবে? সে তো তার নিজের ইচ্ছে সেখানে যায়নি, শীর্ষা ভাদুরী তাকে পাঠিয়েছিল। তোমার ছেলে নিজেও বুঝতে পারেনি কখন সে শীর্ষা ভাদুরের ফাঁদে পা দিয়ে দিয়েছে। না 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 রাশি, তোমার ভুল হচ্ছে। আমার বিজু এরকম ছেলে নয়। আমার বিজু কখনো এ কাজ করতে পারে না, কখনো পারে না। বিজু এরকম নয়। জানি পিসিমণি, ও তো তোমার সন্তান। এত কিছুর পরেও উনি সত্যি খুব ভালো মানুষ। উনি নিজের গণ্ডি কখনো পেরননি, দিদি ভাইকে তার প্রাপ্য সম্মান সবসময় দিয়েছেন। শুধু তাই নয় পিসিমণি,
যখন আমরা বিপদে পড়েছি তখন উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের আমাদের সাহায্য করেছেন, আমাদের উপকার করেছেন। আর সেই জন্যই হয়তো সেই জন্য কি কি রাশি বলো, চুপ করে আছো কেন? সেই জন্য কি তুমি চুপ করে আছো কেন বলো না রাশি, কি সেই জন্য? আমার মিচু কোথায় রাশি? তোমার জড়াত করছে একটু বলো আমার মিচু কোথায়? সেদিন রয় মেনশনের ব্লাস্টে তোমার ছেলে মিচু শেষ হয়ে গেছে। Thank you.